أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده يا دم سنتان باب كل توبة كرو يا باب كل توبة كرو أنا نسين أن أن النبي صلى الله عليه وسلم قال كل ابن آدم خطاء وخير خطائين التوابون হতে বর্ণিত তিনি বলেন আর রসল্লাহ এর এরশাদ করেন মানুষ মাত্রই গুনাগার অপরাধী আর গুনাগারদের মধ্যে তাওবাকারীরাই উত্তম ইমাম তিরমিজি রহমাল্লাহ হাদিসটি নিয়েছেন দুই হাজার চারশত নিরানব্বই নম্বর হাদিস হাদিসটি হাসান ইমনি মাজা রাহিমাল্লাহ নিয়েছেন চার হাজার দুই শত একান্ন নম্বর হাদিস আদম সন্তানদেরকে আল্লাহ রসুলসালাই সাল্লাম বলে দেন হে আদম সন্তান প্রত্যেক আদম সন্তান ভুল করে প্রত্যেক আদম সন্তান পাপ করে প্রত্যেক আদম সন্তান অপরাধী হে অপরাধী পুরুষ নারী হে অপরাধী পুরুষ নারী প্রত্যেকেরই অপরাধ রয়েছে পাপ রয়েছে বিধাই অপরাধ পাপ হয়ে গেলেই তাওবা করতে হবে আল্লাহর দিকে রুজু করতে হবে মমিন ব্যক্তির আলামত হল পাপ হয়ে গেলে অন্যায় হয়ে গেলে সাথে সাথে তাওবা করবে আর যে আদম সন্তান পাপ করার পরে অনতপ্ত হয়ে আল্লাহর কাছে তাওবা করে সেই তাওবাকারী ব্যক্তিকেই রসল্লাহ সাল্লাই সাল্লাম উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দিলেন তা আলা বলেন ওসা রে ইলা মগ ফিরাতিম মে রব্বিকুম ও ইলা মগ ফিরাতিম মে রব্বিকুম যে তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে অতি তাড়াতাড়ি ধাবিত হও অতি তাড়াতাড়ি ধাবিত হও তোমাদের যাদের পাপ রয়েছে তার মানে আমাদের নিজেকে আগে বলি নিজেকে আগে উপদেশ দিই যে পাপকারী আমরা নিজেকে আগে বলি হে পাপকারী ব্যক্তি তোমার অন্যায় রয়েছে আল্লাহর কাছে তাও বা করো তোমার মৃত্যু আসার আগেই তাও বা করো গড় গড়া আসার আগেই তাও বা করো তাহলেই তোমার কল্যাণ হবে গড়গড়া চলে আসলে তাও দ্বার বন্ধ হয়ে যাবে নিজেকে দাবি করেছিল নিজেকে প্রভু দাবি করেছিল ফেরাউন যখন সে মৃত্যুবরণ করতে যাবে এই সময়তে আল্লাহকে বলেছিল যে বানিসরের প্রতিপালকের প্রতি ইমান আনলাম কিন্তু আল্লাহ সুবাহানা তালা তার সে গড় গড়ার পরে সে সময়তে আর আল্লা সুবাহ তাও বা কবুল করেন নাই তার সে মুসলমান হতে পারেন নাই আল্লাহর কাছে সেই সমাতে মৃত্যুর সমাতে সে আল্লাহকে তার বাণিসের সম্প্রদায় বলে দাবি করেছে তার মানে আল্লাহর প্রতি ইমান আনতে চেয়েছিল মৃত্যুর সমাতে আল্লাহ তার ভাগ্যে আর জুটা নেই তাই যারা আমরা পাপি মৃত্যুর আগেই তাও বা করি আল্লাহ সবহানা তালা যেন আমাদেরকে তাও বা করার মাধ্যমে খাঁটি মুমিন মোত্তাকি করে যেন তিনি মৃত্যু নেন এটা আল্লাহর কাছে আমরা আশা আকাঙ্ক্ষা করি তাই মা বোন যারা ভাই বোন যারা যে যেখানে রয়েছি আমরা তাও বা করি নিজেকে অন্যায় অপকর্ম থেকে রক্ষা করি এবং কোনো সময়তে ভুলবশত শৈতানের ওসাতে পড়ে যদি তা অন্যায় হয়ে যায় সাথে সাথেই তাও বা করি তাহলে লালা আপনাকে আমাকে মাফ করবেন তাও বা দ্বার খোলা রয়েছে গড়গড়া মৃত্যুর গড়গড় আসা পর্যন্ত তাই বলবেন না যে আমি মৃত্যুর আসার আগে তাও বা করবো জি না হঠাৎ করেই আপনার মৃত্যু চলে আসবে আপনাকে বলে আসবে না আপনার মনের আশা আকাঙ্ক্ষা সব ধুলিসাৎ সাথ হয়ে যাবে সব গাড়ি বাড়ি দুনিয়া সব পড়ে রইবে মৃত্যুবরণ হয়ে যাবে আপনার জমি জামা সব ভাগ বাটোয়ারা হয়ে যাবে তাই তাওবার মাধ্যমে আপনার জীবনকে নিষ্কুলস করে নেন তাহলে আপনার ইহোকাল পরকাল কল্যাণ আল্লাহ যেন আমাদের কল্যাণ দান করেন আল্লাহ আলম شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء